ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু লাবণী কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার কিচেনে আরেকটি মজাদার খাবার, যেটির নাম হলো রেজালা। আজ আমি খাসি মাংস দিয়ে রেজালাটি রান্না করব। আপনারা চাইলে সেম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। তো চলুন দেখা যাক ঝটপট আমরা কেমন করে বিয়ে বাড়ির খাসি রেজালা তৈরি করি। একটি প্যানে 1.5 কাপ তেল দিয়ে 2 স্টিক অফ সিনামন এবং 4টি কার্ডামন দিয়ে দিয়েছি, জাস্ট হালকা একটু ভেজে নেব। অ্যাড করে দিব 1.5 কাপ চপড অনিয়ন। এখানে আমি তেলটা একটু বেশি নিয়েছি, স্বভাবত আপনারা জানেন বিয়ে বাড়ির খাবারে তেলটা একটু বেশি লাগে, পরে খাবার সময় অ্যাভয়েড করে নিয়ে চলবে। অনিয়নটি ব্যারিস্তা করব না, হালকা ফ্রাই করে নেব। অ্যাড করে দিব 2 টেবিল স্পুন চিলি পাউডার, এটাকে দিয়ে হালকা কষিয়ে নেব, সাথে অল্প পানি দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে ভেসে ওঠে। আজ আমি 1.5 কেজি গোট মিট ব্যবহার করব, আমি খাসির মাংস। তো আমি আমার মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো একে একে সব মিশিয়ে দেব। মশলাটির সাথে মাংসটা খুবই ভালোভাবে মিশাতে হবে। আর নোটিস করেছেন যে আমি তেজপাতা, হলুদের পাউডার, জিরার পাউডার, ধনিয়ার পাউডার কিছুই ব্যবহার করিনি। যারা আসলে বিয়ে বাড়িতে বাবুর্চিদের সামনে বসে রান্না কখনো দেখেছেন, অবশ্য তারাই ঠিক বলতে পারবেন যে খাসির রেজালায় এই 4টি উপকরণ স্কিপ করা হয়। তা আজ আমি ঠিক সেই কাজটি করছি। অ্যাড করে দেব 3 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, স্বাদ মতো সল্ট, 1/2 কাপ ন্যাচারালি এগোচ। আর আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, আমি আমার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার ভিডিও শেষেও আপনারা লিস্টটি পেয়ে যাবেন। এই 4টিকে দিয়ে খুবই ভালো করে মিশিয়ে দিব। করে দিব 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন চিলি সস, 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, 1/2 টিস্পুন নাটমেগ, 1/2 টিস্পুন ম্যাস পাউডার। এই সবগুলোকে একত্রিত মিশিয়ে রান্না করব মিনিট 5। অ্যাড করে দিব 10 থেকে 15টা রেজিন, 5 আলু ভর্তা, 1 টিস্পুন কেওড়ার ওয়াটার। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ব্ল্যাক কার্ডামন, এটা থেকে আমি কিছু বিচি বের করে নিয়েছি। এখান থেকে আমি 1/2 সিডস ইউজ করব, কারণ হচ্ছে ব্ল্যাক সিড এবং ব্ল্যাক যে কার্ডামন টু স্ট্রং ফ্লেভার, এই জন্য আমরা এটাকে হাফই ব্যবহার করব। সো এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ভেসে আসে আর মাংস থেকে আমার আরও অনেক পানি উঠবে। আমি চেষ্টা করব মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করে ফেলতে, যদি সব পড়ে তবে আমি এক্সট্রা গরম পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে যখন আমাদের তেলটা উপরে ভেসে উঠেছে, এখন এটা অ্যাড করে দিব আমি 1.5 কাপ পানির ভিতরে 3 টেবিল স্পুন পাউডারের মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে আমি ততক্ষণ কুক করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আবার তেল ভেসে আসে। আরেকটি জিনিস লক্ষ্য করেছেন, ইদানিং বিয়ে বাড়িতে সবাই কিন্তু বেশিরভাগ পাউডারের দুধটাই ব্যবহার করে। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব আমি 1 টেবিল স্পুন পিস্তা সো, 2 টেবিল স্পুন করবো পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। পানি শুকিয়ে তেলটি ভেসে উঠেছে, ঠিক এই সময় আমি অ্যাড করে দিব কিছু গ্রিন চিনি, দিয়ে হালকা নেড়ে দিব এবং কাবার দিয়ে বন্ধ করে দিব সার্ভ করার আগ পর্যন্ত। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বিয়ে বাড়ির সাথে খাসির রেজালা। আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমি যা বলেছিলাম যে হুবহু বিয়ে বাড়ির মতো হয়েছে,
হয়েছে কিনা আপনারাই বলতে পারবেন। আসলে যারা বিয়ে বাড়িতে বাবুর্চিদের সামনে বসে থেকে রান্না দেখে একমাত্র তারাই বলতে পারবে যে খাসির রেজালাটা ঠিক হয়েছে কিনা। তা আশা করি আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের তো অবশ্যই ধন্যবাদ দিব এবং আপনাদের খুবই মন কেড়েছে। আমি একটু দেখছি যে আসলে এটার টেস্ট কেমন হয়েছে। মাংসটা গলে গেছে, আমরা দেখতেই পাচ্ছি ফুল কুট হয়ে গেছে। আমি যেহেতু আসলে রেজিন দিয়েছি, কিশমিশ এবং আলু বকরা, পেস্তা বাদাম, কাঠ বাদাম, প্রত্যেকটা টেস্ট যেন মুখে ভেসে আসছে এবং হালকা লিটল বিট সুইটনেস সাওয়ারি, কারণ এতে ইয়োগার্ট দিয়েছে। তো সব কিছু মিলিয়ে যেন ইয়ামি একটি ফুড হয়েছে। তা আমি এটাই বলবো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা যারা আমার এই কুকিংটি দেখেছেন, অ্যাটলিস্ট এই সপ্তাহে না হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে ভিডিও বা ছবি করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আনটি